ঠিক আছে, কাল থেকে তাহলে আমার ফ্রেন্ডরাও আসবে। একদম চুপ। তোমরা একটা কথা কি জানো, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। বাবা, তোলা যাওয়ার দরকার নাই, এখানে রান্না বান্না করুক, এখানেই থাকুক। বাবা রে, মেয়েদের বিয়ে হওয়ার পরে তার স্বামীর ঠিকানা হলো আসল ঠিকানা, ওর বাড়ি ও যাক। আমি বাসায় না থাকলে তোমার ফ্রেন্ডরা বাসায় আসে, তাই না? আমার ফ্রেন্ডরা বাসায় আসলে তোমার সমস্যা হবে। শুধুই কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখো, সুমন আমার ফ্রেন্ড ছোটবেলার, ও আসতে পারে, তাতে তোমার ঝামেলা কোথায়? কোনটা সুমন আর কোনটা সুমনা সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। আর তাছাড়া সুমন ভাই কি আজকাল মেয়েদের মতো লম্বা চুল লাগিয়ে ঘোরাফেরা করে নাকি? আমার বিছানায় মেয়েদের চুল আসলো কোথা থেকে? দেখো, নিজের সীমা অতিক্রম করিও না প্লিজ। আমার বাড়িতে কে আসবে কে যাবে এই কফি তোমাকে দিতে পারবো না। তোমার বাড়ি মানে এ বাড়িতে আমার কি কোনো মূল্য নেই? তোমার যা খুশি তুমি তাই করবে আর আমি চুপচাপ মেনে নিব? এই বাড়িটা আমার, তাই আমার নিয়মে চলবে। আমার ফ্রেন্ড আসবে আর আমি আড্ডা দিব, পারলে কিছু করে নিও, যা বলেছি তাই। ঠিক আছে, কাল থেকে তাহলে আমার ফ্রেন্ডরাও আসবে। একদম চুপ। মায়ের পা ভেঙে দেবে কই যাবার সে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ড আসবে বা যাবে তাতে তোর কি আসে যায়? তোর যদি ভালো লাগে থাকবি, আর যদি ভালো না লাগে লেট করে আসবে। বাবা, আমি আর ও বাড়িতে ফিরে যাব না। মারে, বিয়ে হওয়ার পরে স্বামীর বাইরে নিজের বাড়ি, ওই বাড়িটাকে এখনো তুই নিজের মনে করে নিতে পারিস নি? আমার লক্ষ্মী মা একথা বলে না, ওটাই তোমার নিজের বাড়ি। আমার বাড়িতে তুমি মেহমান মারত, সারাটা দিন ঘুমানোর জন্য বিয়ে করিনি। এক তো সারাটা রাত তর্ক করবে, ঘুমাতে দিবে না, আর নিজে ম্যাডাম একদম আরামে ঘুমিয়ে থাকবে, তাই না? নাস্তা দিবে কে? বুঝতে পারলাম না, আর ভালো লাগে না। আমার শরীরটা খারাপ লাগছে, তাই আমি শুয়ে আছি। তুমি এভাবে কেন কথা বলছো? দেখো, শরীর অসুস্থ হওয়ার বাহানা করবে না, আমি সবই বুঝি। এটা তোমাদের ঢং, কারণ হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠলে তো কাজ করতে হবে, তাই শুয়ে পড়ে থাকো কুইরার মতো। আমার মনে হয় না যে তোমার আর এই বাড়িতে বেশি দিন থাকা হবে। ছি, বাবা, আমি তোমার এখানেও আর থাকবো না। আমি জানি তোমরা সবাই অনেকে ভালো আছো, আমি নিজের ইচ্ছে করে এতদিন নিখোঁজ ছিলাম। তোমরা একটা কথা কি জানো, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। আমার নিজের কোনো ঠিকানা ছিল না বলে আমি তোমাদের এতদিন কিছু জানাইনি। সরি দোলা। তুমি কেন সরি বলছো? ওটা তোমার বাড়ি, আর তোমার বাড়িতে তোমার অধিকার চলবে, এটাই স্বাভাবিক। এই বাড়িটা আমি কিনেছি অনেক কষ্ট করে, তাই এখন কেউ জিজ্ঞেস করলে আমি বুক খুলিয়ে বলতে পারি এটা আমার বাড়ি। স্থায়ী হোক বা অস্থায়ী, মেয়েদের নিজস্ব একটা ঠিকানা দরকার, আর সেটা বোঝানোর জন্যই আমি এতদিন তোমাদের কাছ থেকে নিখোঁজ ছিলাম। মানে বাড়ি ফিরে চল, মন চাইলে আমার বাড়ি থাকবে, তোর মন চাইলে তোর স্বামীর সাথে থাকবে। রাগ অভিমান সব ভুলে আমার সাথে বাড়ি ফিরে চল। না না বাবা, আমি তোমাদের কারোর সাথেই থাকবো না, যেহেতু এই বাড়িটা আমি কিনেছি আমি এখানেই থাকবো। চাইলে তোমরাও আমার সাথে এখানেই থেকে যেতে পারো।